আগে তোমরা বলবে আমাদের পাঠ পরিকল্পনা ব্যাপারটা কি কি ফাইনাল টিচিং বা আগে পাঠ পরিকল্পনাটা টিচিং মাইক্রো টিচিং ব্যাপারটা কি কে জানো বলো সবাই তো করে এসেছো বলো না বলো চেষ্টা করো শিক্ষা কি তোমরা এক কথাই বলতে গেলে আমাদের শিক্ষা প্রদানের যে কৌশল সেই কৌশল নির্বাচন সময় বন্টন মূল্যায়ন সমস্তগুলোকে প্র্যাকটিক্যালি শেখানোটাই আমাদের কাছে পাঠ পরিকল্পনা যেখানে একটা আমরা মক ক্লাসরুম তৈরি করি ম্যাক্রোতে মাইক্রোতে আর ম্যাক্রোতে স্কুলে গিয়ে শিখি প্রথমে আমরা বলবো প্ল্যান বা পাঠ পরিকল্পনাটা বৃহৎ কি এই ম্যাক্রো শব্দটা এসেছে একটা গ্রিক শব্দ ম্যাক্রস থেকে যার অর্থ বৃহৎ বড় লম্বা এবারে এই লেসন প্ল্যানের উদ্দেশ্য উদ্দেশ্যগুলো সবাই সবটাই জানো আমি জাস্ট লাইন গুলো একটু বলে দেব সঠিকভাবে যাতে আমরা পাঠদান করতে পারি সেটা ডিপেন্ড করে কিন্তু কৌশলের ওপর কায়দার উপর ইসের না শিক্ষণ কৌশল টিচিং মেথড এগুলোকে আমরা কতটা অ্যাপ্লাই করতে শিখছি সেটা হাতে কলমে শেখানোটাই হচ্ছে আমাদের ম্যাক্রোলেশন লেসন প্ল্যানের প্রধান উদ্দেশ্য ম্যাক্রোলেশন লেসন প্ল্যানের সুবিধা কি না ডাইরেক্টলি আমরা এগুলোকে ক্লাসরুমে অ্যাপ্লাই করি ফলে ইনস্টিটিউট মতো সিস্টেম মানে যেটা যেখানে অ্যাপ্লাই করা উচিত আমরা সেখানেই ফিল্ডে পাই কোন রকম ক্লাস তৈরি করতে হয় না সরাসরি গিয়ে আমরা এটা শেখাতে পারি আশা করি আমি কি বলতে চাইছি তোমরা বুঝতে পেরেছ আমি একটা কোশ্চেন তুলে ধরছি আগে পড়েছে এরকম একটা কোশ্চেন তাহলে দেখ বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি বলছি শ্রেণীকক্ষে শিক্ষণ উপস্থাপন ম্যাক্রো মাইক্রো লেশন প্ল্যান ওপরের কোনোটিই নয় মানে ম্যাক্রো টিচিং মাইক্রো টিচিং লেসন প্ল্যান টিচিং ওপরের কোনোটি নয় কি হবে গো শ্রেণী কক্ষে উপস্থাপন বলেছে ম্যাক্রো টিচিং ম্যাক্রো টিচিং এবারে এই ম্যাক্রো টিচিং এর জন্য আমরা একটা টার্ম জানি যেটাকে আমরা বলেছি লেশন প্ল্যান মনে রাখবে যখন ম্যাক্রো টিচিং করানো হয় তখন যে লেসন প্ল্যানটার দরকার হয় সেটা ম্যাক্রোলেশন প্ল্যান আর যখন মাইক্রো টিচিং করানো হয় যে লেসন প্ল্যানটার ঘুরে প্রশ্ন করা যায় যে একটা ম্যাক্রোলেশন প্ল্যানের সময় না কত বলবে একটা ম্যাক্রো লেশন প্ল্যান তুমি যখন বানাচ্ছ কতক্ষণ সময় তুমি সেটাকে ইন্ট্রোডিউস করবে মানে আলোচনা করবে নিয়ে বানাচ্ছ কত সেটা একটা ম্যাক্রো লেসন প্ল্যানের সময়সীমা কত থাকে একটু বেশি সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিট ম্যাক্সিমাম তিনটে ক্লাস এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তাই এক ঘন্টা পঁয়ত্রিশ গো একটু বলবে কেউ আমি জানতাম এটা নিয়ে তোমাদের অনেকের দ্বিমত থাকবে আমি বলছি একটা ম্যাক্রো লেসন প্ল্যানের সময়সীমা কত বাকিরা উত্তর দাও বলো চেষ্টা করো বসে থাকবে নাকি অনেকেই ক্লাসে আছো আমাদের হয়তো পরীক্ষার আগে লাস্ট ক্লাস বলো চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট নয় মানে পঁয়তাল্লিশ মিনিট নয় কেন নয় বাকিদের গো না দেখো মনে রাখবে একটি ম্যাক্রো লেশন প্ল্যানের সময়সীমা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে করা হয় কত বললাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে করা হয় সেখানে একটা মাইক্রোলেশন প্ল্যানের সময়সীমা কত থাকে গো মিনিট ছ গুড এবারে আমরা একদম স্ক্রিনে দেখো একটা জায়গায় দেখাচ্ছি ম্যাক্রো এবং মাইক্রো লেসন প্ল্যান কয়েকটি পার্থক্য পুরোটা তো তোমরা থিওরিটিক্যালি পড়বে মেন কোশ্চেন সিলেক্ট হবে কিন্তু এই চার পাঁচটি লাইন থেকে সাতটা লাইন থেকে কি প্রথম না বৃহৎ বা ম্যাক্রো পরিকল্পনা প্রণয়ন করা হয় একটি সম্পূর্ণ সেমিস্টার অথবা শিক্ষা বর্ষের জন্য এটা যেন মাথার মধ্যে খুব ভালোভাবে থাকে একটা সম্পূর্ণ সেমিস্টারকে লক্ষ্য করে আমরা ম্যাক্রো লেসন প্ল্যানটা করি আর মাইক্রোটা কি করি মাইক্রোটা একদিনের ক্লাসের জন্য করি পরিকল্পনা সম্পূর্ণ বিষয়ের জন্য থাকে মাইক্রোটা কি পাঠের একটা নির্দিষ্ট অংশ নদী ভূগোলের মধ্যে নদীটি মাইক্রো বৃহৎ পাঠ পরিকল্পনার বিষয়বস্তু বা দক্ষতা সমানভাবে গুরুত্ব প্রদান করা হলেও ক্ষুদ্র পাঠ পরিকল্পনায় বেশিরভাগ সময় দক্ষতা কেন্দ্রিক হয়ে থাকে বিষয়বস্তুকে এখানে মর্যাদা দেয়া হয় না দক্ষতার উপর দেয়া হয় যদি আমরা মূল্যায়নে দেখি মূল্যায়নে কিন্তু বৃহৎ পাঠ পরিকল্পনা ক্ষুদ্র পাঠ পরিকল্পনা চেয়ে কম উপযোগী কারণ আমাদের মূল্যায়নে যদি কারেকশনের প্রয়োজন হয় আর রিমেডিয়াল টিচিং এর প্রয়োজন হয় তখন কিন্তু আমরা সেটাকে ডিপেন্ড করব বৃহৎ পাঠ পরিকল্পনা বা ম্যাক্রোলেশন প্ল্যানের উপর এবারে বলো তোমাদের এখান থেকে কনসেপ্ট একটু ক্লিয়ার হয়েছে ম্যাক্রো কি মাইক্রো কি তারপর আমি বলবো এবারে কি তোমরা কেউ বলবে যে ম্যাক্রো লেসন প্ল্যান সময়সীমা দেড় ঘন্টা বা চল্লিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট বলা উচিত ভালো করে ভেবে কথাটির উত্তর দেবে না স্যার পঁয়তাল্লিশ মিনিট কি গো দেখো আমি আবারও বলছি ভালো করে প্রথম লাইনটা দেখো এটা এটা শিক্ষাবর্ষের জন্য পুরা সম্পূর্ণ সেমিস্টারের কথা বল তোমরা বুঝতে পেরেছো তোমরা যেটার সঙ্গে গুলিয়ে দিচ্ছ সেই লেসন প্ল্যান আমরা ক্লাস অনুযায়ী সবসময় মাইক্রো লেসন প্ল্যান করি ম্যাক্রো লেসন প্ল্যান তোমরা আজ পর্যন্ত করেছো কিনা আমি জানি না কলেজগুলোতে হয় না একটা ম্যাক্রো লেসন প্ল্যান সারা বছরের প্রোগ্রাম করা থাকে এবারে ম্যাক্রো লেসন প্ল্যানের টাইম কেন পঁয়তাল্লিশ মিনিট বলা হয় না কারণ একটি ম্যাক্রো প্ল্যানের মধ্যে অনেকগুলো মাইক্রো লেসন প্ল্যান ঢোকানো থাকে যেখানে এক একটি ক্লাসকে পঁয়তাল্লিশ মিনিট ধরা হয়ে থাকে আশা করি এবারে ক্লিয়ার হয়েছে না বুঝতে পারো এখন আমি কি বলতে চাইছি হ্যাঁ স্যার পর আমরা তিন চারটা কোশ্চেন আলোচনা করে দিচ্ছি আশা করি ক্লিয়ার হয়ে যাবে বলছে পাঠ্য ছুটি নির্মাণের জন্য যে লেসন প্ল্যানটিকে ব্যবহার করা হয় ম্যাক্রো মাইক্রো কোনটি নয় উভয় ম্যাক্রো ম্যাক্রো স্যার ম্যাক্রো নেক্সট একটি শিক্ষাবর্ষের সম্পূর্ণ পরিকল্পনা গ্রহণ করা হয় ম্যাক্রো মাইক্রো দুটি কোনোটি নয় ম্যাক্রো মাইক্রো দুটোই দুটোই কেন বললে ম্যাক্রো একটা ম্যাক্রোর মধ্যে অনেকগুলো মাইক্রো থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাক্রো লেশন প্ল্যান তৈরির সময় বিষয়বস্তু দক্ষতা উভয় কোনোটির উপরেই গুরুত্ব দেওয়া হয় না বিষয়বস্তু আর দক্ষতা দুটোর মধ্যেই গুরুত্ব দেওয়া হয় গুরুত্ব দেওয়া হয় লাভ কোশ্চেন একটি ম্যাক্রো লেসন প্ল্যানের মধ্যে যে অনেকগুলি মাইক্রো লেসন প্ল্যান রাখা হয় উভয়ে গুণমান সমৃদ্ধ সরি কোশ্চেনটাকে এরা ভুল করে দিয়েছে বলছে একটি ম্যাক্রো লেসন প্ল্যানের মধ্যে একাধিক মাইক্রো লেসন প্ল্যান রাখা হয় এটি ঠিক সত্য অর্ধ সত্য কোনটি নয় এটা সত্য স্যার সত্য বা ঠিক এই কোয়েশ্চেন গন্ডগোল করেছিল আচ্ছা এখানে আর পড়ে থাকতে হবে না পরের ইয়ে দেখো আসবে তো সবাই বলেছিলাম ঠিক পেয়ে যাবে আচ্ছা এই জাতীয় শিক্ষানীতির সময় কেন্দ্রীয় মন্ত্রী কে ছিল মানে শিক্ষামন্ত্রী আর কি শিক্ষামন্ত্রী বলে যেটা হয় সেটা হচ্ছে মানব উন্নয়ন মন্ত্রক মানব উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী কে ছিল রমেশ পোখরিয়াল মনে থাকে যেন এই যে জাতীয় শিক্ষা নীতিটা গঠন করা হয়েছে তার একটা কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির চেয়ারপারসন কে ছিল চেয়ারম্যান কে ছিল বলো ইসরোর একজন প্রধান প্রাক্তন প্রধান কস্তু এ কস্তুরি রাঙ্গন আবার বলছি নামটা কে a রাঙ্গন আচ্ছা ন্যাশনাল পলিসি অফ এডুকেশন প্রথম গত সালে হয়েছিল পলিসি এম পি উনিশশো ছিয়াটি উনিশশো

লক্ষ্য রাখবে ঠিক আছে বোঝা গেল বলছি কি আমাদের কি ওই ফাইভ মডেল ব্যাপারে দেখাবেন কি মডেল স্যার ফাইভ মডেল তোমাদের ফাইভ মডেল কি আছে আগে সেটা বলো তো স্যার সিলেবাসে তো দেয়া আছে ফাইভ মডেল সম্পর্কে কি দেয়া আছে আমি এটা পড়ার পরে আলোচনা করে দেবো ঠিক আছে আমি আগে এটা করে নি তারপরে আমি দিয়ে দিচ্ছি ভালো করে আচ্ছা সরি আচ্ছা হাইবি মডেল আজ কত তারিখ হলো আচ্ছা একদিন দেখি দিতে হবে বলছো এখন আচ্ছা ঠিক আছে নেক্সট ভারত সরকার একটা যে নূতন শিক্ষানীতি তৈরি করবে তার একটা খসড়া প্রস্তুত করে তারপরে সেটা তৈরি করা হয় বলো এই দু হাজার কুড়ির খসড়াটা কত তারিখ কত সালে প্রস্তুত করা হয়েছিল তারপরে তো কমিটি গঠন করা হবে খসড়াটা কত সালে বলো বলো স্যার দু সালে দু সালে এরপরে এই এই যে যে মডেলটা সরি একটা এখানে শিশুদের তিনটে নীতির উপর ভিত্তি করে হ্যালো হ্যাঁ স্যার শোনা যাচ্ছে ওকে হ্যালো এই যে আমি ক্লাস করছি বলো হ্যাঁ 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 কিছু বলবে কি করছে বুঝুত ঠিক আছে হুম হুম আমি পড়িয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে এটা তৈরি করা হয়েছিল একটা সামর্থ্যের ডেভেলপমেন্টের জন্য চারটে মেন সামর্থ্য বলতে পারবে কি 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 বলতে পারবে এনিওয়ান কিন্তু দেখা যাচ্ছে স্যার লেখা ইকুইটি অ্যাক্সেস গুণমান আর হচ্ছে জবাবদিহিতা ইকুইটিটা কি লেখা আছে তো আমিও দেখতেও আছি লিখে রেখেছি বলেই মানে তো জানি না কিন্তু শেয়ার মার্কেট থেকে শুনেছি ইকুয়িটি ব্যাপারে এখানে ইকুইটি বলতে ছাত্রছাত্রীদের উৎপাদন দক্ষতা আমি বলছি তো শোনা ছাত্রছাত্রীদের উৎপাদন দক্ষতা যাকে আমি শিখালাম 2 2 4 কিন্তু বাস্তবে সেটার কোনো ব্যবহার নেই এই যে আমাদের রঙ্গন সাহেব কস্তুরী রঙ্গন উনি বলছেন বেশিরভাগ পাঠ্য বিষয়ে যেগুলো শেখানো হয় সেগুলোর বাস্তব উপস্থাপন থাকে না কি রকম কেন বলছেন ধরো তুমি ইঞ্জিনিয়ারিং পড়ছো তোমাকে অনেক ম্যাথমেটিক্স অনেক ফিজিক্স কেমিস্ট্রি পড়ানো হলো বাস্তবে তুমি সেগুলোর অ্যাপ্লাই করো ঠিক করে ভেবে বলবে যে হ্যাঁ স্যার আমি টোটাল ছেড়ে দাও আরো সহজ করে আমি বলে দিচ্ছি তুমি লেসন প্ল্যান মানে ক্লাসে পড়াতে পারবে চাকরি পেয়ে গেলে পারবে দৈনিক লেসন প্ল্যান বানিয়ে ওই লেসন প্ল্যান মতো করে পড়ানো সম্ভব বাস্তবে না সম্ভব নয় স্যার তাহলে এইটাই হচ্ছে ইকুইটি আমরা সেইভাবেই শিক্ষা দেব যার বাস্তব প্রয়োগ রয়েছে অ্যাক্সেস কি অ্যাক্সেস করব ছাত্র ছাত্রীদের অলরাউন্ড ডেভেলপমেন্ট কে অ্যাক্সেস করব গুণমান কোনটার গুণমান হবে এডুকেশনটা হবে কোয়ালিটি ফুল এডুকেশন কি রকম একটা ছোট উদাহরণ দিচ্ছি আবার দেখো লোকানোর কিছু নেই আজকে তোমরা প্রত্যেকে যে ডিএলএড করেছো বিএড করেছ এখন সত্যি কথা বলো তো ডিএলএড বা বিএড এর টোটাল সিলেবাসটা কেউ জানো ইয়েস অন্য যে হ্যাঁ স্যার আমি পারবো পুরোটা জানি আমি আমি তিনশো পঁয়ষট্টি দিন ইন্টু টু ক্লাস করেছি প্র্যাকটিস টিচিং করেছি এর ফলে আমাদের যে কোয়ালিটি ডেভেলপমেন্টের দিকে তাকিয়ে আমরা কাজটা করছিলাম যে ট্রেনিংটা প্রোভাইড করেছিলাম সেটার কাজ হয়নি সে গুণমানটা পাইনি আর এখানে জবাবদিহিতা বলতে যেটা বোঝানো হচ্ছে অর্থাৎ আমাদের যে টার্গেট সেটা অ্যাচিভমেন্ট হয়েছে কিনা এই যে ব্যাপারটা এই ব্যাপারটার উপর টার্গেট করা হয়েছে রেখেসটা একবার বলুন কি বললেন এনিওয়ান কেউ একজন বলো আমি বলবো যে শুনেছ সে বলো যে স্যার আপনি এটা বুঝলেন বললেন বলো ট্রাই করো সবাই বসে থাকছো কেন আমি তো বললাম এক্সেসবল তোমরা যেটা পারবে বলো না যে স্যার এটা এক্সেস করতে পেরেছিলাম অর্জন করতে চেয়েছিলাম কি অর্জন করতে চেয়েছিলাম ভালো 2020 জাতীয় ও মানে হচ্ছে যেটা আমরা যেটা আমরা পড়িয়ে যে জ্ঞান অর্জন করব সেটা হয় নি আমাদের ট্রেনিং এর মাধ্যমে একদম যেটা আমরা টার্গেট নিয়েছিলাম যে আমরা ভালো শিক্ষক বানাবো সেই শিক্ষকটা আমরা বানাতে পারিনি এডুকেশন পলিসিতে বলা হচ্ছে আমরা ছোট ছোট টার্গেট নিয়ে সেটাকে অ্যাক্সেস করব অ্যাচিভ করব এবারে বোঝা গেছে তোমরা যদি ভালো করে খেয়াল করো এই দু শিক্ষানীতি অনুসারে বেশ কতগুলো নিউ সাবজেক্ট বর্ন করেছে কিরকম এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ডেটা সায়েন্স করছে যেগুলোর বাস্তব প্রয়োগ খুব বেশি ইকুইটিতে যেমন আছে ইকুইটি আছে অ্যাক্সেস আছে গুণমান সমৃদ্ধ কর্মী প্রস্তুত করতে চাইছি এবং মার্কেটে চাকরি নয় আমরা জব ক্রিয়েট করতে চাইছি চাকরি তৈরি করতে চাইনি আমরা জব ক্রিয়েট করব তাই তো হ্যাঁ স্যার এবারে বলো তো বৈধতা কত কত তারিখ দেয়া হয়েছিল এনিওয়ান স্যার 29 জুলাই 2020 2020 গড এই ये অনুসারে কতগুলো খুব ইজিলি চেঞ্জ করা হয় বুঝলে খুব সিম্পল সিম্পলি চেঞ্জ করা হয় কি কি যেমন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম পরিবর্তন করে একটা নতুন নাম রাখা হয়েছিল সেটাকে বলা হয় শিক্ষা মন্ত্রক দুই এই নতুন শিক্ষানীতি স্কুল শিক্ষা উচ্চ শিক্ষা পাশাপাশি পেশাগত শিক্ষাকেও এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল যেটা আগে ছিল না হুম জিডিপির সিক্স পার্সেন্ট শিক্ষা খাতে খরচ করা হবে যেটা বর্তমানে ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট মানে কতটা অ্যামাউন্ট বাড়ানো হয়েছে বুঝতে পেরেছ এনইপি তিন থেকে আঠেরো বছরের বাচ্চাদের আরটি রাইট টু এডুকেশনের আওতায় নিয়ে চলে আসা হয় ছয় থেকে চোদ্দোর পরিবর্তে যেটাকে তোমরা প্রাইমারি স্টেজ বলছো বা আইসিডিএস বলছো সেটা কেউ শিক্ষা দিয়ে মধ্যে নিয়ে চলে আসা হয়েছিল ওই জন্য বর্তমানে প্রাইমারি স্কুলগুলোর সঙ্গে আইসিডিএস গুলো জুড়ে দেওয়া চেষ্টা চলছে কস্তুরবা গান্ধী যে স্কুলগুলো জানো নারীদের জন্য বিদ্যালয়গুলো সেগুলোকে এতদিন পর্যন্ত দশম শ্রেণী পর্যন্ত ছিল সেখানে সেগুলোকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করে দেয়া হয়েছে এবারে আমি এখানে একটু একটা জিনিস একটু জানতে চাই কস্তুরবা গান্ধী ব্যাপারটা কি কে বলতে পারবে কস্তুরবা বা গান্ধী যে স্কুলগুলো ব্যাপারটা একটু আমাকে বলতে হবে বলো বলো পারবে সবাই চুপ করে বসে থাকলে কিন্তু হবে না আমাকে বলতে হবে যে স্যার এই আমরা বুঝেছি এ অনেক নিম্ন বুনিয়াদী স্কুল যেটা আর কি হ্যাঁ নিম্ন বুনিয়াদী হাতে কলমে হাতে মানে হাতে কলমে যেটাকে আমরা বলি কি শিক্ষা বলি গান্ধীজির নৈতালিম বলি তো এই নৈতালিম বিদ্যালয়গুলোকে দশম শ্রেণীর পরিবর্তে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করে দেওয়ার চেষ্টা হয়েছে বিশ্বের সেরা একশোটা ইউনিভার্সিটিকে আমাদের ভারতবর্ষে তথা শিক্ষা ক্ষেত্রে ক্যাম্পাস খোলার বা নিয়োগ করার কথা ক্যাম্পাস খোলার অধিকার দিয়ে দেওয়া হয়েছে এতদিন পর্যন্ত আমরা ডিস্টেন্স লার্নিং ডিস্টেন্স লার্নিং বললেও আমরা সেগুলোকে সঠিকভাবে গড়ে তুলতে পারিনি বলে একটু অন্য চোখে দেখতাম তোমরাদের মধ্যেই ছিল এ জানিস ও রেগুলার থেকে মাস্টার ডিগ্রি করেছে আর এই ডিস্টেন্স থেকে করেছে ছিল না থাকেনি করসপন্ডেন্স হলে তো আরো বাজে ব্যাপার তাই তো এই দৃষ্টিকোণ থেকে দেখা হতো তো হ্যাঁ স্যার কিন্তু বর্তমানে ই লার্নিংয়ের ওপর জোর দেওয়া হয়েছে এবং সেখানে একটা গভর্নমেন্ট পোর্টাল খোলার হচ্ছে হচ্ছে যেখানে ঘরে বসে যেকোনো ব্যক্তি খুব সহজেই ডিগ্রিগুলো অ্যাচিভ করে নিতে পারবে অর্থাৎ আমরা যে ডিগ্রির পেছনে ছুটতাম এ জানিস মাস্টার অফ এএমএসসি এ এম এ এ বিএড এই ডিগ্রি গুলো ছাত্রছাত্রীদের খুব হাতের মুঠাই এনে দেওয়া হবে এর ফলে প্রকৃত ওই যে অ্যাক্সেস জবাবদিহিতা যেটা হবে সেটার উপরেই জোর দেওয়া চলছে এরপরে স্যার তাহলে এনআইএস গুলা যেগুলো ওই ডিএলএড ছিল যে বাতিল হলে ঘোষণা হচ্ছিল পরিকল্পনা ভুল ছিল কিছু ইয়ে নাই দুটোকে এক চোখে দেখতে হবে না সেটা এনসিটি নিজের দোষে আমাদেরকে নিয়ে ব্যবসা করছে তাই কারণ কোনো অংশে এরকম কিছু ইয়ে হয়নি এনসিটি সেগুলো পরের ব্যাপার আমি এখানে বলবো না তো যারা অনেকে বাইরে যারা ডিগ্রি করে যে চাকরি বাকরি করছে ওই এনআইএস থেকে বা ডিস্টেন্স থেকে তা তাদের ক্ষেত্রে তাহলে কি হবে দেখো একটা বিতর্কিত জিনিস আমি পরে তোমাকে বলবো বলতে পারি এখন আহ আমরা পরে আলোচনা করব পার্সোনালি আমি তোমার সঙ্গে তুমি আমাকে ফোন করবো বলবো ব্যাপারটা কি করেছে এখন এখানে এগুলো আলোচনা না করাই বেটার হবে অনলাইন টোটাল তো যাই হোক আরেকটা সবচেয়ে বড় যেটার উপর জোর দেওয়া হয়েছে এতদিন পর্যন্ত সাবজেক্ট গুলোকে না একটা গন্ডিতে রাখা হয়েছিল কিরকম বলতো না স্যার সায়েন্সের এর সাবজেক্ট আর্টস এর সাবজেক্ট ছিল তো কিন্তু এখন সেই গন্ডিটা ভেঙে দেওয়া হয়েছে কেউ ফিজিক্সের সঙ্গে মিউজিক রাখতেই পারে কোনো বাঁধা ধরা গন্ডি নেই আমাদের কমিশন যে তৈরি করেছিল এই এই ভেঙে দেয় আরেকটা কি প্রত্যেকটা ইনস্টিটিউটে যেমন সেখানে সায়েন্স গণিত পরিসংখ্যা এইসব সেখানে হতো সেখানে সঙ্গীত দর্শন শিল্প নৃত্য থিয়েটার এগুলোর উপরেও জোর দিতে বলা হয়েছে স্কুল শিক্ষা স্তরে কিছু কিছু পরিবর্তন আনা হয়েছে সবচেয়ে পরিবর্তন হচ্ছে এটার ফরম্যাটে কেউ বলতে পারবে ফরম্যাটটা কি করা হয়েছে যে স্যার আমি বলছি এই ফরম্যাটটা এটা করা হয়েছে বলো বলো স্যার যতদূর জানি যে নবম শ্রেণীর পর থেকে মানে যারা হচ্ছে শিক্ষার্থী তারা হচ্ছে নিজেদের ইচ্ছে মতো বিষয় বেছে নিয়ে পড়াশোনা করতে পারবে কিছু আর হচ্ছে আমরা যে পরিবর্তে মানে টেন প্লাস টু এর পরিবর্তে ফাইভ প্লাস প্লাস থ্রি প্লাস ফর্মেট নিয়ে চলে আসা হয়েছে আবার বলছি টেন প্লাস টু এর পরিবর্তে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর ফর্মেটে সাজানো হয়েছে একটু বলবেন ফাইভ প্লাস থ্রি প্লাস এটা কি

কি বললাম বোঝাতে পেরেছি অর্থাৎ প্রাথমিক সরি প্রাক প্রাথমিককে মিলে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন সেই স্তরটাকে ভেঙে আমরা কি করে দিয়েছি আগে যেমন ছিল টেন প্লাস টু প্লাস থ্রি এখন সেটা করে দেওয়া হয়েছে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর একদম পরেরটাই চলে যাও এনআইওএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং রাজ্যে ওপেন স্কুল একই রকম ফর্মেট চালু করতে বাধ্য থাকবে মানে আমাদের এতদিন ডিস্টেন্স কোর্স রেগুলার কোর্সে একটা পার্থক্য ছিল যার জন্য মানুষ পার্থক্যের চোখেই দেখত সেটাকে তুলে দেয়া হয়েছে এবং বলা হয়েছে এনআইওএস থেকেও যদি কেউ এ করে উচ্চ মাধ্যমিক করে বা মাধ্যমিক করে বা কোনো ডিগ্রি অর্জন করে তার সময়সীমা কিন্তু একই থাকবে এবারে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে স্যার বা এখনো বলছিলে যে স্যার আমাদের স্টেজ গুলো বুঝিয়ে দিন ওই ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর প্রথমে তাকে বলা হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজ তিন বছরের অঙ্গনওয়ারি আর প্রি প্রাইমারি মোট পাঁচ বছর এখানে বয়স হবে শিশুদের তিন থেকে আট বছর তিন বছরে ভর্তি করলে তারপরে আছে প্রিপেডারি স্টেজ প্রিপারেটরি স্টেজটাতে কি আছে না পঞ্চম শ্রেণী থেকে সরি তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্টেজটা কি না মিডিল ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এগারো থেকে এটা বয়স লেখা আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এই এগুলো হচ্ছে বয়স আমি আবার ডাক দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে বয়স আর সেকেন্ডারি স্টেজটা কি না নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একটাকে রেখে দেয়া হয়েছে আমি যেটা বলছিলাম আলাদা করে সায়েন্স আর্টস কমার্স থাকছে না ফিজিক্স সঙ্গে কেউ মিউজিক পড়তে পারে দু হাজার পঁচিশ সাল নাগাদ সমস্ত রাজ্য এবং কেন্দ্রের স্কুলগুলোতে এটা প্রয়োগ করা বাধ্যতামূলক করে দিয়েছে শ্রেণী এতদিন পর্যন্ত প্রি প্রাইমারি স্টেজের মডিউল গুলো এসিআরটি বা রাজ্য সরকারই তৈরি করে ফেলতো বলতে পারবে এখন আমাদের যে কর্মপত্র রয়েছে প্রাইমারি স্কুলগুলোতে প্রি প্রাইমারি স্টেজে সেই দুটোর নাম কি আমাদের প্রি প্রাইমারিতে যে দুটো কর্মপত্র বই বলা যায় না ওইগুলোকে কর্মপত্র বলা হয় সেই দুটোর নাম কি এনি ওয়ান যেটা রাজ্য সরকার বানিয়েছে আমাদের ওই জন্য বিভিন্ন রাজ্যে আলাদা হয়ে যায় আগে সেটা বলো তারপরে দিচ্ছি কারো বাড়িতে কেউ আছে কারো বাড়িতে যে হ্যাঁ স্যার আমার বাড়িতে আছে একজন যে প্রি প্রাইমারিতে পড়ে পিপি বলে আছে কেউ কারো বাড়িতে নেই ওই কর্মপত্র কর্মপত্র দুটোর নাম দেওয়া হয়েছে দেখবে আছে না কোশ্চেন এবং মজারু যে দুটো বই দেয়া হয় বা কর্মপত্র এখন না রাজ্যে রাজ্যে আলাদা হবে ব্যাপারটা নয় এস তৈরি করতে পারে কিন্তু গাইড করবে এনসিআরটি বা দুজনে মিলেমিশে তৈরি করবে আর কি এই কস্তুরি রঙ্গন বলছে শিক্ষার লক্ষ্য শুধু জ্ঞান বৃদ্ধি নয় চরিত্র গঠন ও অলরাউন্ড ডেভেলপমেন্ট অর্থাৎ এই অলরাউন্ড ডেভেলপমেন্ট এর পেছনে আমরা যে এতদিন ছুটেছি যেটার বাস্তব রূপ আমরা দিতে পারিনি এখন বলা হচ্ছে কি না শিক্ষার মূল উদ্দেশ্যই হচ্ছে কি ওই অলরাউন্ড ডেভেলপমেন্ট সিলেবাসের বহর কমাতে হবে একই রকম ভাষাতে শিক্ষা দিতে হবে মাতৃভাষার উপর জোর দিতে হবে গিফটেড স্টুডেন্টদের দিকে ব্যবস্থা নিতে হবে এগুলো বলা আছে তো এই গিফটেড স্টুডেন্ট ব্যাপারটা কি এই যে স্টুডেন্ট আমি বলেও ছিলাম কি এই ব্যাপারটা একটু মানে বেশি ভালো মানে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন যে ছেলেমেয়েরা ভাবো ভাবো বাকিরা বলো এখানে তো গিফটের গড গিফট বলতে তো সেরকমই একদম তুমি তো ঠিকই বলেছো যে স্যার যাদের আরকিও একটা বসের চেয়ে বেশি হ্যাঁ হ্যাঁ স্যার রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষ চন্দ্র বসু তাই তো হ্যাঁ স্যার আচ্ছা বি এই গিফটেড স্টুডেন্টদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটার জন্য একটা স্পেশালাইজেশন ব্যবস্থা রাখতে বলা হয়েছে এমন কিছু অ্যাপস বানাতে বলা হয়েছে এমন কিছু ওয়েবসাইট বানাতে বলা হয়েছে যাতে ছাত্রছাত্রীরা ঘরে বসেই সেটা সুবিধা নিতে পারে এবং চেষ্টা করলে একটা সার্বিক শিক্ষা ব্যবস্থার মধ্যে আসতে পারে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যারা হ্যান্ডিক্যাপ চাইল্ড দিব্যাঙ্গ বা দিব্যাঙ্গ বলে তোমরা জানো ব্যাপারটা আমি বলেছিলাম এদেরকে একটা বিশেষ সক্ষমতা শিশুও বলা হয় এদের সঠিক শিক্ষাদানের জন্য স্পেশালাইজড এডুকেটর রিক্রুটমেন্ট এর উপর জোর দিতে বলা আছে এবারে বলতো এই স্পেশালাইজড এডুকেটর কোন সংস্থা বানায় যেমন বিএড ট্রেনিংটা দিচ্ছে এনসিটি ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন গুড আমি বলছি এই যে স্পেশাল বিএড স্পেশাল ডিএলএড মানে যেগুলোকে ওই বিশেষ সক্ষমতা শিশুদের জন্য ওদেরকে কোন ইনস্টিটিউট বানায় কে দেয় কে ট্রেনিংটা দেয় সংস্থাটার নাম কি বলো বলো সংস্থাটার নাম শুনেছ কিছু কাউন্সিল অফ ইন্ডিয়া আজকে একটু ক্লাস শেষের পরে নেটে গিয়ে দেখবে আর ব্যাপারটা কি স্পেশালাইজড এডুকেটরদের ট্রেনিং আরসিআই তাদের বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে আরেকটা বলা আছে শুধু সাক্ষরতা বা প্রাথমিক শিক্ষা ব্যাপারটা নয় জীবনশৈলী বৃত্তিমূলক ট্রেনিং এগুলোর উপর গুরুত্ব দিতে হবে আরেকটা বিষয় নিয়ে অনেক মতবিরোধ হয়েছিল তোমরা জানো যেখানে বলা হচ্ছে সংস্কৃতকে একটি পূর্ণ বিষয়ের মর্যাদা দিতে হবে আবার বলছি সংস্কৃতকে একটি পূর্ণ বিষয়ের মর্যাদা দিতে হবে স্কুল স্তর থেকেই আর কি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে মাল্টি ডিসিপ্লিনারি করতে হবে এবং ন্যূনতম ছাত্র ছাত্রীর সংখ্যা তিন হাজার জন রাখতে হবে সমস্ত আহ প্রশিক্ষণ কলেজগুলোতেও মাল্টিডিসিপ্লিনারি হয়ে উঠবে বলতো মাল্টিডিসিপ্লিনারি কলেজ বলতে আমরা কি বুঝি মাল্টি ডিসিপ্লিনারি কলেজ কাকে বলবো এনিওয়ান বলো বলো মাল্টি ডিসিপ্লিনারি বলতে হচ্ছে মানে বিভিন্ন ধরনের শিক্ষা গ্রহণ বলো বলো একটু বলছিল বলো আমি ঠিক আমি বলতে লেগে গেলাম খেয়াল করলাম না বলো কে বলতে পারবে স্যার মাল্টিডিসিপ্লিনারি বলতে হচ্ছে যেখানে হচ্ছে মানে বিভিন্ন ধরনের ইসে থাকবে মানে শিক্ষা ব্যবস্থা শিক্ষা নেয়ার আর কি সুযোগ থাকবে যে সব কলেজে ওখানে স্যার বিভিন্ন ধরনের নীতি শিক্ষা আর এই ইনস্টিটিউট গুলোতে শিক্ষার লক্ষ্যটা এক নয় বহুমুখী নৈতিক গঠন চারিত্রিক বিকাশ অনেক সাবজেক্ট বলেনি বাবা অনেক সাবজেক্টের কথা এখানে আসছেই না আচ্ছা মানে যখন সেটা কি লক্ষ্যটা হবে বহুমুখী নৈতিক বিকাশ চারিত্রিক বিকাশ মানে কর্ম বিকাশ এটসেগড়া 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 বুঝা গেল হ্যাঁ স্যার মূল্যায়নে গ্রেড দিতে হবে গ্রেড নাম্বারের ভিত্তিতে মূল্যায়ন ব্যবস্থাকে তুলে দিয়ে এখানে বলা আছে গ্রেডেশন করে দিতে আর কি এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে গ্রেড দিতে হবে সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে স্বায়ত্ত শাসন দিতে হবে অটোনোমাস পাওয়ার অটোনোমাস বডি করে দিতে হবে অর্থাৎ একটা কলেজ সেই ঠিক করে দেবে কাকে কোন গ্রেডে আনা যাবে সেটা তার মতো করে ওডিএল মোড ওপেন ডিস্টেন্স যেটাকে বলছো সেটার উপর অনেক বেশি গুরুত্ব দিতে বলা আছে এবার এখানটা একটু ভালো করে খেয়াল করে নিও স্নাতক করতে হবে তিন থেকে চার বছরে স্নাতকোত্তর হবে এক থেকে দু বছরে এছাড়াও একটা পাঁচ বছরের ইন্টিগ্রেটেড কোর্স থাকবে যেখানে যেমন টিচার ট্রেনিং কে দেওয়া হয়েছে সেখানে আইটি আইটিআই কে দেওয়া হয়েছে সেখানে পলিটেকনিক দেওয়া হয়েছে তো যাই হোক একটা ইন্টিগ্রেটেড শিখন ব্যবস্থা চালু থাকবে এখানে এমফিল বলে যে কোর্সটা ছিল সেটার কোনো ভূমিকা রাখা হয়নি সেটাকে ক্যান্সেল করে দেয়া হয়েছে বা রদ করে দেওয়া হয়েছে তুলে দেওয়া হয়েছে উইথড্র করে দেওয়া হয়েছে বেশ কিছু স্ট্রেস ফ্রি চাপ মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যেমন ইকো ক্লাব স্পোর্টস ক্লাব কলা কেন্দ্র এগুলো গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সেটা প্রাইভেটই হোক গভর্নমেন্টই হোক পিপিপি মডেলেই হোক পাবলিক হ্যাঁ মডেলটা পিপিপি মডেল বলছে সেটা নট ফর প্রফিট হিসাবে দেখাতে হবে অর্থাৎ প্রফিটের জন্য কেউ ইনস্টিটিউট চালাতে পারবে না তোমার কি মনে হয় তোমাদের এটা সম্ভব না সম্ভব না বড় বড় প্রতিষ্ঠান তো বড় বড় ব্যাপার বিএড কলেজ গুলোকে দেখলে বোঝা যায় তাই না সব নট ফর প্রফিট এটার ওপর জোর দিতে বলা হয়েছে এছাড়াও কতগুলো ইনস্টিটিউট এ একটা সিস্টেমের মধ্যে আনা হয়েছে যেখানে এনসিটি এর মতো ইনস্টিটিউট নয় সেখানে প্রধানত চারটা ইনস্টিটিউট গঠনের পর বা তাদের কর্মক্ষমতাকে বাড়ানো হয়েছে তাদের ক্ষমতাকে বাড়ানো হয়েছে সেগুলোর মধ্যে কাউন্সিল্যাক ন্যাশনাল এডুকেশন রেগুলেটরি কাউন্সিল কাউন্সিল হ্যাঁ বানান ঠিকই আছে কাউন্সিল আছে হায়ার এডুকেশন গ্র্যান্ড কাউন্সিল আছে এটা যদিও শিক্ষা দেখবে না এটা অর্থ মঞ্জুরের কাউন্সিল করছে আরেকটা হচ্ছে জেনারেল এডুকেশন কাউন্সিল জিইসি বলছে এর বাইরে শিক্ষাকে পরিচালনার জন্য কোন কমিটি কোন কাউন্সিলের দরকার হবে না যেমন এখন দেখবে তুমি এনসিটি ডিসি ইউজিসি ইউজিসি তারপরে ধরো এআইসিটি এত স্টুডেন্টাই খুঁজে পাই না কোনটা কখন কার অ্যাফিলিয়েশন উঠছে কখন কার যাচ্ছে তাই তো এই কলেজ বন্ধ হয়ে গেল এই কলেজ খুলে গেল এই সমস্ত জিনিসগুলোকে বাদ দিয়ে ওই রঙ্গন সাহেব কস্তুরি রঙ্গন সাহেব তিনি বলছেন এই চারটা ইনস্টিটিউটের মধ্যে আমরা সমগ্র শিক্ষানীতিটাকে রেখে দিচ্ছি শিক্ষা প্রতিষ্ঠান ফোরটাকে পার্থক্যের আকারে দেখিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় এখানে নতুন করে কিছু নেই ওই বিএড কোর্স এটাকে আমরা তুলে দিয়েছি এখানে এই এই যে পুরো নামগুলো কিছু সংস্থা বা টার্ম সেগুলো একটু দেখে নিতে হবে আমি দিয়ে দিয়েছি আর কিছু নেই